আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে আপনাদেরকে জানাবো ইরান এবং ইসরায়েলের সামরিক পার্থক্য কতটুকু। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ হত্যা এবং লেবাননে ইসরায়েলের আক্রমণকে ঘিরে ইসরায়েলে ইরানের মিসাইল হামলার পর দুই দেশের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের নজর এখন ইরান ইসরায়েলের পরিস্থিতির দিকে। ইরানের হামলার জবাবে ইসরায়েলের পদক্ষেপ কী হবে সেটি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত ঘিরে একটি আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কাও করছেন অনেকে, কারণ সক্ষমতার দিক থেকে তুলনা করলে দেখা যায় দুটি দেশই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী। গ্লোবাল ফায়ার পাওয়ার পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় 3 ধাপ এগিয়ে আছে। তবে দুটি দেশেই বিশ্বের সামরিক শক্তি 10 দেশের শীর্ষ 20টি দেশের মধ্যে অবস্থান করছে। সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের অবস্থান 17তম। সামরিক শক্তির তুলনায় প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে। তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি। ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট হল $2440 কোটি, অন্যদিকে ইরানের বাজেট $995 কোটি। এই র্যাঙ্কিংয়ে 145 দেশের মধ্যে ইরান 33তম অবস্থান আর ইসরায়েল 19তম অবস্থান রয়েছে। নিয়মিত সৈন্য গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে সৈন্য সংখ্যার হিসাবে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান। ইরানের নিয়মিত সেনা আছে 11,80,000, যেখানে ইসরায়েলের সৈন্য 6,70,000। এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা 3.5 লাখ আর ইসরায়েলের রিজার্ভ সেনা আছে 4,65,000। যুদ্ধ বিমান, ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা 551টি আর ইসরায়েলের আছে 612টি। এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে 186টি আর ইসরায়েলের যুদ্ধ বিমান রয়েছে 241টি। ইরানের অ্যাটাকিং বিমান সংখ্যা 23টি, যেখানে ইসরায়েলের আছে 39টি। ইরানের পরিবহন বিমান আছে 86টি, ইসরায়েলের আছে মাত্র 12টি। ইরানের প্রশিক্ষণ বিমান আছে 102টি আর ইসরায়েলের আছে 155টি। হেলিকপ্টার, গ্লোবাল ফায়ার পরিসংখ্যানের অনুযায়ী ইরানের হেলিকপ্টার আছে 129টি আর ইসরায়েলের আছে 146টি। 48টি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী ইসরায়েল। ইরানের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা 13টি, ট্যাঙ্ক ও সাজওয়াজান। গ্লোবাল ফায়ার পাওয়ার তথ্য অনুযায়ী ট্যাঙ্ক ও সাজওয়াজানের দিক থেকে ইসরায়েলের চাইতে এগিয়ে আছে ইরান। ইসরায়েলের ট্যাঙ্ক আছে 1370টি আর ইরানের আছে 1996টি। সাজওয়াজান আছে ইরানের 65,765টি আর ইসরায়েল আছে 43,403টি। এছাড়া আর্টিলারি সক্ষমতা এগিয়ে ইরান, যেখানে তাদের রকেট আর্টিলারি MLRS এর সংখ্যা 775টি এবং সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা 580টি। অন্যদিকে ইসরায়েলের এদিক থেকে সকল সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা 650টি এবং MLRS বা রকেট আর্টিলারির সংখ্যা 150টি। নৌশক্তি, গ্লোবাল ফায়ার পাওয়ার বলেছে নৌবাহিনী শক্তির দিক থেকে এগিয়ে আছে ইরান। দেশটির 101টি যুদ্ধ জাহাজ রয়েছে, যেখানে 7টি ফ্রিগেট এবং 21টি টহল জাহাজ, আর ইসরায়েলের যুদ্ধ জাহাজ সংখ্যা 67টি। এর মধ্যে টহল জাহাজ আছে 45টি এবং ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই। সাবমেরিনের দিক থেকেও ইরান শক্তিশালী। দেশটির সাবমেরিন আছে 19টি, যেখানে ইসরায়েলের সাবমেরিন আছে মাত্র 5টি। পারমাণবিক শক্তি, সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের শুরুতে বিশ্বের 9টি দেশের কাছে প্রায় 12,512টি পারমাণবিক অস্ত্র আছে। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। এই তালিকায় ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কখনোই ছিল না, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছরে বেশ কয়েকবার দাবি করেছে যে ইরান তাদের ইউরেনিয়াম মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। এদিকে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের রিপোর্টে উল্লেখ করেনি যে কোন দেশের হাতে কতটি এ ধরনের অস্ত্র রয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে পারমাণবিক অস্ত্র ক্ষমতার বিষয়টি তারা তাদের রিপোর্টে বিবেচনায় নেয়নি।